আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো কি করে আপনারা অভ্র কিবোর্ড টিউটোরিয়াল বাংলা টাইপিং টিউটোরিয়াল অভ্র বিজয় দিয়ে আপনারা কীভাবে কাজগুলো করবেন, তার ফুল কাজগুলো আমরা এখানে করবো। যেমন দেখতে পাবেন এখানে এই যে বারগুলো কী করে নিয়ে আসবো সেটা যদি একটু বলুন তাহলে আবারও দেখাই। এখানে দেখেন ইংলিশ করলে ইংলিশ চলে আসবে, ইংলিশ আসতেছে না। এখানে জাস্ট কমপ্লিট এই ধরনের আসবে তখন এই অপশনটা ঠিক করে নেবো আমরা। আর আরেকটা জিনিস এখানে বাংলার অপশনটা তাহলে ইংলিশ আছে ইংলিশ বাংলা করে নেবো, আমরা এভাবে লিখলে বাংলা চলে আসবে। আর এখন যেটা লিখবো আমরা সেটা হলো কঠিন বানান বঙ্কিম বানান লিখবো, BOM বং, আচ্ছা BOM বং এখানে কিবোর্ডেও অনেক সময় যদি কিবোর্ড আপনি যখন না পান তাহলে যেটা করবেন এখানে চলে আসবেন, এখানে এসে এই কাজটা চাপ দেবেন। আর যদি ফন্ট একটু বড় মনে করেন, ফন্ট আপনার একটু বড় লাগবে, সেক্ষেত্রে আপনার এখানে কাজটা বোঝ করে বড় করে ফেলতে পারেন, কারণ এখানে দেখার প্রবলেম হলে একটু বড় করে দেবেন। তো এখানে বঙ্কিম দাম দেখেন এটা দেওয়ার পর এখানে ইউ কয় আছে, তো আমি নিওটা দেখে নিব কোথায় আছে। নিওটা দিলাম, নিও দেওয়ার পর এখানে এই হস্তান্তর দিতে হবে, দেওয়ার পর কয়া দিতে হবে, তারপর এখানে হাসি দিতে হবে, দিয়ে বঙ্কিম বঙ্কিম ম দিতে হবে। নর্মালি আমরা ম দিয়ে দিব এইভাবে। এবার চন্দ্র সেম ভাবে আমরা এখানে দেখেন চ খুঁজবো, যে চ দেখবো যে চ কোথায় আছে, চ এখানে ন দেখবো ন কোথায় আছে, ন দিলাম দেন এখানে হসন্ত দিয়ে দিব। দেওয়ার পর দ খুঁজবো, দ আছে চন্দ্র, এই যে ফালা চন্দ্র। তো আমরা এভাবে বঙ্কিম চন্দ্র বাকি কাজ যদি একটু এখন আমি ইন্টার দিলাম যে আমার কাজটা নিয়ে চলে আসলো। এখানে দেখেন এখন চট্টোপাধ্যায়, মানে এই অক্ষরগুলো অনেক জটিল হয়, সেক্ষেত্রে একটু ভেজাল হতে পারে, সেক্ষেত্রে আপনারা এইভাবে কিছু কিছু লিখেও নিতে পারেন। এইভাবে যদি আপনার কিবোর্ড টাইপে অনেক সময় যারা না পারেন, যেমন অনেক সময় অনেক অক্ষরগুলো ডিজিট অ্যাকচুয়ালি না হলে অনেক সময় প্রবলেম করে, কারণ অ্যাকচুয়াল ওদেরকে সেইভাবে যদি আপনার ইংলিশ অক্ষর ডিজিটগুলো না দিতে পারেন তখন ওই প্রবলেম ঝামেলা করবে। তো একটু ফোনটা বড় করে নিচ্ছি, আচ্ছা এখন এইভাবে ঝামেলা করতে না, আমি একটু দেখাই দিচ্ছি। তারপরও চন্দ্র, তো আমি এখন চন্দ্র বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, এখানে আবারও সেম ভাবে দেখেন ছটা দিলাম দেখেন। এইভাবে অনেক সময় ঝামেলা গুলো যদি হয় সেক্ষেত্রে যেটা করবো আমরা আমার এখানে হচ্ছে না, কিন্তু যারা ইংলিশ খুব ভালো পারেন তাদের জন্য সহজ হবে, যেমন ইংলিশ ফরম্যাট করতে পারে তাদের জন্য। আমি ইংলিশে এগুলো বাংলা লেখার অভ্যাস করতে নাই, তারপর চেষ্টা করতেছি আপনাদের দেখাবো বলে। চ খুঁজতেছি, চ আবারও চয় টয়, এখানে চ দিলাম, সন্ত দিচ্ছি, তারপর আসতেছে না,
তো এই এই ধরনের প্রবলেম গুলো হলে যেটা আমি করি অনেক সময় নেট থেকে কালেক্ট করে সেটাকে দিয়ে দিই, কারণ অনেক সময় দ্রুত করার জন্য অনেক সময় ধরনের প্রবলেম হলে এই কাজগুলো করতে হয়। আর যেমন আপনাকে আমি একটু দেখাই কি করে করবো, যাদের নেট আছে তাদের যেটা আমি আরেকটু সহজ করে দিচ্ছি। নেট আছে তো তোমাকে বলতে পারে না চট্টোপাধ্যায়, তো এখানে দেখেন এগুলো কি আপনার কাজ করতে করতে অভ্যাস হয়ে যাবে, যে কোনটা কি করলে কোনটা দিলে আপনার কি লেখুন